কুরবান, এলো রে কুরবানি, কুরবানি কুরবানি, এলো রে কুরবানি, দুনিয়া জুড়ে এলো রে কুরবানি, দুনিয়া জুড়ে। তাহলে হাইলাইট করতে হবে এটাকে, বুঝছো? তোমার দেওয়াটা তো ব্যাকগ্রাউন্ড হিসেবে ঠিক আছে, কিন্তু যদি ফুল ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা ব্যাকগ্রাউন্ডেই থাকবে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা আলাদা লাগবে এটা। ফুললি ভাবে দিতে গেলে আবার কুরবানি কুরবানি, কুরবানি কুরবানি না হইছে লরে কুরবানি, পোলাপান কুরবানি কুরবানি, কুরবানি 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 কুরবানি, কুরবানি কুরবানি, এলো রে কুরবানি কুরবানি কুরবানি, কুরবানি যাব আমি দাঁড়াও। শুরুতে এত মজা দিয়ে দিলে তো মানুষ গানে ঢুকে বলবে যে কি করতে কই আসলাম। চলো চলো ফোর কুরবানি কুরবানি, ভাই লো পার্ট গুলো ক্লোজ দাও, না কাছে সে লো পার্ট গুলো ক্লোজ দাও। আচ্ছা আচ্ছা ফাইন, চল চল 2 3 4 কুরবানি মিস কর, আপনি মিস করছেন, 2 কই 3 4 কুরবানি কুরবানি, এলো রে কুরবানি কুরবানি, সফট কুরবানি কুরবানি, এলো রে কুরবানি কুরবানি কুরবানি, কুরবানি কুরবানি, এলো রে কুরবানি কুরবানি কুরবানি, দুনিয়া জুড়ে এলো আবার কুরবানি কুরবানি, কুরবানি কুরবানি, আমাদের গুরু সঙ্গীত গুরু পানি, এলো রে কুরবানি, দুনিয়া জুড়ে এলো আবার খুশির হাওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমন্ত্রণ করছি আমার ব্লগ 9-এ। আজকে আমাদের একটি ঈদের গানের শুটিং হবে, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তুমি আমারে প্রস্তুত হওয়ার সময় দিবে না? আরে ভাই ব্লগের মধ্যে কি প্রস্তুত হওয়ার সময় আছে? চলেন তাহলে যাই, চলো। আজকে কি একটু বলে দেন। আজকে আমাদের কলোরাবের একটা বিগ বিগ গান ঈদের তৈরির একটা ঈদের গান, সো আমরা সবাই ঈদের একটা আমেজ নিয়ে কাজ শুরু করছি। সবাই থাকবে, সবাই থাকবে, সবাই থাকবে, বড়রা ছোটরা, এবং সবাই থাকবে বাকি এক লাইন করে। একটা লাইন দেব মিলিয়ে দেব কোরবানির পশু, কি অবস্থা তোমাদের?
আলহামদুলিল্লাহ ভালো। আমরা এই মুহূর্তে চলে এসেছি তোরা 17 নং সেক্টরের 7 নম্বর গলি 17 নম্বর রোডের 4 নম্বর সেক্টর শুটিং হাউস। আমরা চলে এসেছি ঈদের আমেজ নিয়ে। আমাদের ঈদের গানের শুটিং হতে যাচ্ছে আজকে, সবাইকে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন ইনশাআল্লাহ। তাহিদ জামিল কিছু বলতে বলেছে, আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। সামনে ঈদের দিনটা আমরা ঢাকায় থাকবো না, যার যার বাড়িতে যাবো,
রমজানের ঈদ আমরা এখানে আরে কেউ থাকবে সবাই থাকবে একসাথে কুরবানি দেব আচ্ছা সবাই থাকবো আমরা ঈদে তবে ঢাকায় না এই ঈদের গানে ইনশাআল্লাহ মামুন ভাই সবাই একসাথে আমরা এই প্রথম ঢাকায় থাকবো ঈদ করবো কুরবানি করবো মাংস কাটাকাটি করবো অনেকদিন পর একসাথে মনে হচ্ছে যে আজকে ঈদ এটা আমাদের কাছে মনে হচ্ছে ঈদের গানের শুটিং যেহেতু একটা ঈদের আমেজ লাগছে এটা অবশ্যই আর অনেকদিন পর একসাথে কোনো কাজ বড় কোনো কাজ অনেকদিন ছিল না করোনার কারণে আবার সম্মিলিত ভাবে আজকে সবাই মিলে একসাথে এই জন্য আজকে আমাদের ঈদের মতোই লাগছে বাকি গানটা যখন রিলিজ হবে আপনারা শুনতে পাবেন তখন আপনারা সহ আমরা সবাই আনন্দ ভাগাভাগি করতে পারবো আমারে হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও হাই গাইজ দিস ইজ তাওহিদ জামিল অফিসিয়াল লাভলি বয় অ্যান্ড গ্রেট সিঙ্গার সো ইউ অল ক্যান ফলো দিস গাই আমি যে করতেছি তোমার কি ব্লগ হবে তুমি ওদিক থেকে আসো ওদিক থেকে এসে তুমি এই যে এখানে ধরো যে একজন কাজের ছেলে কাজ করতেছে যে কষ্ট করে তুমি তার জন্য মনে করো যে একটু একটু দরদ আসবে তোমার ভিতরে বুঝো নাই একটু দুঃখ প্রকাশ করবার কি তোমার মনটা খারাপ হয়ে যাবে দেখে একটু খারাপ হলো দুনিয়া জুড়ে এলো আবার খুশির হাওয়া একের মহিমা নিয়ে এলো ঈদুল আযহা ঢালেন ঢালে একটু খানদান গল্প করেন ব্যাস হাসি মুখে তুমি খাবা কি
হাই ভিউয়ার্স, এতক্ষণ আপনারা ব্লগটি দেখেছেন, আশা করি ব্লগটি আপনাদের ভালোই লেগেছে। তো আজকে সারাদিন শুটিং শেষে আমরা সবাই ক্লান্ত, আমরা এখন আমাদের এই শুটিং হাউস থেকে বাসার উদ্দেশ্যে আমরা রওনা করব। দেখা হবে আগামী কোনো ব্লগে, সেই পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।